বন্ধুরা, আজকের এই মডার্ন টেকনোলজিতে এমন অনেক জিনিস তৈরি করা হয়েছে যেগুলি মানুষের জন্য অনেক উপকারী, এবং ক্যামেরা হলো এই জিনিসগুলির মধ্যে একটি। আজকাল তো ক্যামেরা মানুষের সবথেকে পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে, কারণ এর মাধ্যমে আমরা ভালো এবং খারাপ সব মুহূর্তকে রেকর্ড করে রাখতে পারি, আর তা না হলে হয়তো আমরা সেই মুহূর্তকে মিস করে যাব। আর আজ এই ভিডিওতে নিয়ে এসেছি ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু অবাক করা ঘটনা, যেইগুলি ক্যামেরা রেকর্ড না হলে হয়তো আপনিও বিশ্বাস করতেন না। বন্ধুরা, ক্যামেরা রেকর্ড হওয়া ভিডিওর ওপর অনেক ভিডিও আগে থেকেই তৈরি করা হয়েছে। যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে প্রেস করে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, আপনি এখনও পর্যন্ত অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখেছেন, কিন্তু এখন যে এক্সপেরিমেন্ট দেখতে চলেছেন সেটি হয়তো আপনি আগে কখনো দেখেননি। এই ভিডিও কিছুদিন আগেই ফেব্রুয়ারি 2021 একজন অস্ট্রেলিয়ান ইউটিউবারের মাধ্যমে বানানো হয়েছিল। এইখানে একজন ইউটিউবার 40 ফিট উঁচু বেলুনে হাওয়া ভরে ফাটিয়ে দেয়। এই বেলুন ফোলানো ছাড়াই দেখছেন যে এটি কত বড় হতে পারে। কিন্তু ভালো কথা হলো যে বেলুনের আকার অনেক বড় ছিল, কিন্তু তার প্রাচীর অনেক পাতলা ছিল, যার কারণে ফাটার সময় বেলুনের মধ্যে হাওয়া অনেক বেশি ছিল না। আর যদি বেলুনের জায়গায় অন্য কোনো হার্ড মেটেরিয়াল নেওয়া হতো তাহলে বাস্ট এর থেকেও অনেক বেশি হতো। যদিও এই এক্সপেরিমেন্ট করার সময় এই লোক সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করেছিল। বন্ধুরা, এক পলকের জন্য কল্পনা করুন যে আপনি কোনো হেলিকপ্টারে বসে প্রকৃতির সুন্দর দৃশ্যর মজা নিচ্ছেন, আর যদি তখনই হেলিকপ্টারের পাইলটের কিছু হয়ে যায় তো এই সময় আপনি কি করবেন? আপনার অবস্থা এই সময় কেমন হবে? আমি জানি যে আপনি এই সব ভেবেই ভয় পেয়ে গেছেন, কিন্তু কিছু লোকের সঙ্গে আসলে এই রকম হয়েছিল, যেটা আপনি এই ভিডিওতে দেখতেই পাবেন। যাতে একজন কাপেল এই হেলিকপ্টারে বসে যাত্রা করছিল, আর তখনই হঠাৎ হেলিকপ্টারের পাইলট অজ্ঞান হয়ে যায়। পাইলটকে হঠাৎ অজ্ঞান অবস্থায় দেখে পিছনের সিটে বসে থাকা এই মহিলা মৃত্যুর ভয়ে কিছুটা এরকমভাবে চিৎকার করতে থাকে। আর এই মহিলার চিৎকার করা উচিত ছিল, কারণ সত্যিই যদি এই অবস্থায় আমরা থাকি আমরাও ভয় পেয়ে যাব। তখন মহিলার সঙ্গে বসে থাকা ওই ব্যক্তিও পাইলটকে জাগানোর চেষ্টা করে, কিন্তু পাইলটের জ্ঞান আসেই না। কিন্তু যখনই এই মহিলা সিটবেল্ট খুলতে চেষ্টা করে তখন সেই ব্যক্তি হাসতে থাকে, যার পর এই মহিলা বুঝতে পারে যে এই সব প্র্যাঙ্ক ছিল, যেখানে সেই ব্যক্তিও পাইলটের সঙ্গে সাথ দিয়েছিল। সুন্দর ভাই, এই রকম প্র্যাঙ্ক, তাও আবার হাওয়াতে এত উঁচুতে! বন্ধুরা, মৃত্যুর কাছে গিয়ে ফিরে আসা কাকে বলে আপনি এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। এই ভিডিও ক্যালিফোর্নিয়ার অ্যাভিলা বিচের। এই ভিডিওতে কিছু লোক ওয়াটার ক্র্যাফ্ট নিয়ে মাছ ধরছিল, কিন্তু তখনই একটি বড় তিমি মাছ আসে এবং তখনই ওয়াটার ক্র্যাফ্ট সমেত এই লোকটিকে নিজের মুখের ভিতরে গিলে নেয়, আর কিছুক্ষণ সময় পর্যন্ত তাকে জলের নিচেই রেখে দেয়। কিন্তু কিছু সেকেন্ড পরেই সেই লোকটি সমেত ওয়াটার ক্র্যাফ্টটিকে মুখ থেকে বাইরে বের করে দেয় আর তাকে যেতে দেয়। যদিও এই লোকটির ভাগ্য ভালো ছিল যে কোনো তিমি মাছের মুখে গিয়েও কোনো রকম ক্ষত ছাড়াই বেঁচে ফিরে আসে। কিন্তু প্রয়োজন নয় যে প্রতিবারই এই রকম কোনো বেদনাদায়ক দৃশ্য রেকর্ড হয়ে যাবে, কিছু সময় কিছু সুন্দর দৃশ্য ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। দেখুন এই পাখিগুলিকে, যারা একটি সুন্দর শেপ তৈরি করে উঠছে, আর এই রকম করার সময় খুবই সুন্দর এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটি ভিডিও রেকর্ড হয়ে যায়। এই ভিডিও ইংল্যান্ডের ব্রাইটন অ্যান্ড হোপ সিটির, যেটি 2021 একজন ব্যক্তি ক্যামেরা রেকর্ড করেছিল। বন্ধুরা, এখন ভালো করে মন দিয়ে এই ভিডিওকে দেখুন, যেখানে ইউটিউবার এই জিনিসকে খুবই সুন্দরভাবে আন্দাজে দেখাচ্ছে, কিন্তু আপনি এটি জেনে অবাক হবেন যে এইগুলি সব আসলেই করা হয়েছিল। এতে কোনো প্রকার CGI মানে কম্পিউটার গ্রাফিক্সের সাহায্য নেওয়া হয়নি। তো আপনি এখন ভাবছেন যে আসলে এই সব তৈরি কিভাবে করা হয়েছে? তো বলে দিই যে এই ভিডিওগুলি ইউটিউবার স্লো মোশন ভিডিওগ্রাফির সাহায্য নিয়ে করেছে, যার মাধ্যমে এই সুন্দর ভিডিওকে তৈরি করা সম্ভব হয়েছিল। বাজ পাখি সম্বন্ধে তো আপনারা প্রত্যেকেই জানেন, বাজ পাখি আকাশে অনেক উঁচুতে উড়তে পারে, কিন্তু এই ভিডিওতে আপনি একটি বাজের সুন্দর মুহূর্তকে দেখতে পাবেন।
এই ভিডিওতে একটি বাজ নিজের মাথাকে পুরোপুরিভাবে স্থির করে নেয় আর কেবলমাত্র একটি জায়গাতেই দাঁড়িয়ে নিজের ডানাকে নাড়তে থাকে। মাথাকে এক জায়গায় স্থির করিয়ে না তো এগোতে থাকে আর না তো পিছনে যায়, এটি তো ব্যাস কেবলমাত্র একটি জায়গাতে দাঁড়িয়েই যায়। সত্যি আসলেই এই দৃশ্য খুবই সুন্দর দেখতে ছিল। বন্ধুরা, ভলক্যানো মানে আগ্নেয়গিরি যখনই জ্বলতে থাকে তখন মানুষ এর থেকে দূরে থাকতে চায়, আর যখন এটি ভয়ানক রূপ ধারণ করে তখন এর আশেপাশে যাওয়ার ক্ষমতা আশা করা যায় কোনো মানুষ রাখে না। কিন্তু পাহাড়ে ট্রেকিং করতে আসা এই গ্রুপ আগ্নেয়গিরির বিস্ফোরণ হওয়ার পর সেটিকে দেখার জন্য আগ্নেয়গিরির পাশেই পৌঁছে যায়। কিন্তু তখনই পাহাড়ের ওপর থেকে একটি বড় পাথর দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে। এই পাথর ট্রেকিংয়ে আসা কিছু লোকের সঙ্গে ধাক্কা লাগার কথা ছিল, কিন্তু শেষে ওইখান থেকে তারা সবাই সরে যায়। আর তা না হলে এই পাথর তাদের অনেক ক্ষতি করতে পারত। জানেই যে মানুষ অ্যাডভেঞ্চারের নামে কত রকমের বোকামি করে বসে। আপনি ইংল্যান্ডের এই লেইচেস্টারশায়ার টাইকস জুতে থাকা মঙ্গো নামের এই বিনা লোমলা শিম্পাঞ্জিকে দেখুন, যে নিজের মাস্কুলার বডির জন্য পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছিল। কিন্তু আপনার জানার জন্য বলে দিই যে মঙ্গোর মাস্কুলার বডি কোনো আলাদা ছিল না, বরং সব শিম্পাঞ্জির বডি এই রকমই মাস্কুলার হয়। কিন্তু মঙ্গো অ্যালোপেসিয়া নামের একটি রোগে ভুগছিল, যার কারণে তার শরীরে উপস্থিত সব লোম পড়ে যায় আর তাকে এই রকম বডি বিল্ডারের মতো দেখতে লাগে। কিন্তু দুঃখের কথা হলো, বডি বিল্ডার নামে ফেমাস হওয়া মঙ্গো জুলাই 2016 22 বছর বয়সে এই পৃথিবীকে টাটা বাই বাই করে দেয়। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনি দেখতে চলেছেন সেটি একটি পার্টির ছিল, কিন্তু সেখানে এমন এক ঘটনা ঘটে যায় যে সেটি পার্টি করতে থাকা কেউ বিশ্বাস করতে পারেনি। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি সাদা কুকুর চুপচাপ পুলের পাশ দিয়ে চলে যায়, কিন্তু তখনই অন্য একটি কুকুর সোজাসুজি জলের ওপর দিয়ে দৌড়াতে থাকে, এমনকি না ডুবে। এই রকম ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায় যে আসলে এই কুকুর এই রকম কিভাবে করলো। কিন্তু এই ভিডিওকে দ্বিতীয়বার দেখার পর জানা যায় যে এই পুলের ওপর একটি নেট লাগানো ছিল, কিন্তু তবু এটি এতটাও সহজ ছিল না, কারণ নেটের হোল কুকুরের পায়ের থেকেও অনেক বড় ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।